হ্যালো প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বরাবর মতো ভালো আছি। আর আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফাসা মিলু, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তোমরা গতকাল যে ভিডিওটি দেখেছো সেখানে আমি সাবজেক্ট চয়েস নিয়ে কিছু কথা বলেছিলাম, যে সাবজেক্ট চয়েস তুমি কিভাবে দিবা বা কোন বিষয়গুলো মাথায় রেখে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। এই ভিডিওটি দেখার পরে তোমরা অনেকজন, প্রায় অনেকজন আমাকে কমেন্ট করেছো এবং আমাকে ফেসবুক ইনবক্সে নক করেছো যে ভাই আসলে প্লিজ আমাকে একটা সাবজেক্ট চয়েস লিস্ট করে দেন, আমাকে একটা সুন্দরভাবে সাজিয়ে দেন। আসলে এত এত জন মানে তোমরা করেছো যে সবার সুন্দরভাবে একটা গুছিয়ে যে আমি সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করে দেবো, যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ আমি, তোমরা জানো যে আমি নিজেও স্টুডেন্ট, সো আমার পড়াশোনা কিংবা আমার ডিপার্টমেন্টের সব কিছু মিলিয়ে আমাকেও সময় দিতে হয় এদিকে। আর পাশাপাশি আমি তোমাদেরকে হেল্প করার জন্য শুধুমাত্র ভিডিওগুলো তৈরি করে দিই। আমার এটা কিন্তু কোনো প্রফেশন না, আমার ভালো লাগা থেকে, যাতে তোমাদের উপকার করতে পারি এই জায়গা থেকে আমি কাজগুলো করে থাকি। আচ্ছা, সমস্যা নাই, আমি স্ট্যান্ডার্ড একটা ওয়ে ফলো করব, সেটা হচ্ছে তোমাদের সবার সাবজেক্ট চয়েস তোমরা যাতে সূক্ষ্মভাবে দিতে পারো, আমি সেইভাবে একটা সবার কথা মাথায় রেখে আমি ক্রমিক অনুযায়ী সাবজেক্ট চয়েস একটা লিস্ট তৈরি করব। সেখানে আমি বলে দেব যে এত থেকে এত সিরিয়াল যারা আছো তারা এই চয়েস লিস্টটা ফলো করো, এত থেকে এত সিরিয়াল যারা আছো তারা এই চয়েস লিস্ট ফলো করো। এইভাবে আমি একটা তোমাদের পেজ ক্রিয়েট করে দেব, সমস্যা নেই, আমি ভিডিও তৈরি করে তোমাদের মাঝে উপস্থাপন করব। আশা করি তোমরা ওই ক্রাইটেরিয়া ফলো করে তোমরা তোমাদের মনের মতো করে কিছু সাবজেক্ট এলোমেলো করে কিংবা উপর নিচ করে চয়েস দিতে পারবা। সেক্ষেত্রে আমি মনে করি যে তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে, যেটা তোমরা এখন যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছো এই দ্বিধাদ্বন্দ্বে তখন ভুগতে হবে না। আরেকটা বিষয় যে সাবজেক্ট চয়েস তোমরা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই তোমার নিজের চয়েসটাকে মাথায় রাখবা, মানে তুমি যেহেতু পড়বা সো নিজের ওই মানে কোন সাবজেক্ট নিয়ে পড়ার আগ্রহটা আছে সেইটা নিয়ে তোমাকে চয়েস লিস্টটা সাজিয়ে নিতে হবে। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে ভাইয়া গত বছর কত দূর পর্যন্ত মেরিট লিস্ট বা ওয়েটিং লিস্ট এসেছিল। মজার ব্যাপার হলো গত বছর কিন্তু প্রায় এই ইউনিটে, তোমরা বিশ্বাস করবা কি না জানি না, 21টা অর্থাৎ 21 মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন ইট, 21টা মেরিট লিস্ট প্রকাশ করেছে শুধুমাত্র এ ইউনিটে। তার মানে বি ইউনিটে করেছিল মেবি 10টার মতো, সি ইউনিটে 17টা থেকে 18টার মতো মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। তার মানে এ বছর কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আরও অনেক বেশি। কারণ হচ্ছে একটাই, কারণ এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগে হয়ে গেছে, তারপর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগে হয়ে গেছে। সো সবগুলো যদি বিষয় আমরা বিবেচনা করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বছর আরও বেশি মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেই ক্ষেত্রে মোটামুটি যাদের 1700-1800+ দূরে যদি তোমাদের মেরিট লিস্ট সরি লিস্ট থাকে বা এত দূর সিরিয়াল থাকে, তোমরা চাইলে তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে পারো। সাবজেক্ট চয়েস দিতে তো আর তোমাকে টাকা দিতে হবে না বা এখানে তোমাকে আসতে হবে না, তোমরা অনলাইন থেকে তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখো, অ্যাটলিস্ট চয়েস দিয়ে রাখো। যদি চয়েসটা না দাও তাহলে কিন্তু তুমি ভর্তি কার্যক্রম থেকে টোটালি বাদ। আর যদি চয়েস দাও তাহলে তুমি যে বলে না ভাগ্য ভালো হলে সম্ভাবনা থেকে যায়, ঠিক সেই রকম তোমাদের সম্ভাবনা থেকে যেতে পারে। এটা শুধুমাত্র তোমাদের ভালোর জন্য আমি বলে রাখছি, তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা যত সিরিয়ালই হোক, মোটামুটি 2000-এর মধ্যে যদি থাকো তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। সায়েন্সের ক্ষেত্রে এটা আরও অনেক দূরে হতে পারে, এক্ষেত্রে তোমাদের এই উপকারটা হবে। কারণ সায়েন্সের ক্ষেত্রে এই কারণে বললাম, অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলোতে অনেকে চলে যায় বুয়েট। সো সেই জায়গাগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়, তখন ফাঁকা সাপেক্ষে কিন্তু পরবর্তী পরপর মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করে। মাইগ্রেশনে কিন্তু অনেকবার চলবে। তোমার মনে করতে পারো যে আমি একটা প্রথম নর্মাল সাবজেক্ট নিয়ে ভর্তি হলাম, এই সাবজেক্ট নিয়ে তো আমাকে ফ্যামিলি বা আমাকে তো পড়তে দেবে না। আমি তোমাদের এখানে স্পষ্ট ক্লিয়ার করে দিতে চাই যে প্রথম যদি নর্মাল সাবজেক্ট নিয়েও যদি ফার্স্ট মেরিটে যদি তুমি ভর্তি হও, কমপক্ষে 10টা মাইগ্রেশন তুমি পেয়ে যাবো। 10টা মাইগ্রেশনে যদি তোমার কপাল ভালো হয়ে যায় অনেক টপ সাবজেক্ট তুমি পেয়ে যাবা, এইটা আমি ইনশিওর তোমাদের করে দিতে পারি। সো সাবজেক্ট চয়েসের আমি যে বিষয়টা তোমাদের বললাম, আমি সুন্দর একটা পরিপাটি মানে তোমাদের সিরিয়াল অনুযায়ী, তোমাদের মেরিট অনুযায়ী, তোমাদের ক্রম অনুযায়ী আমি একটা স্ট্যান্ডার্ড সাবজেক্ট চয়েস লিস্ট করে দেব সবার জন্য। আশা করি তোমরা ওইটা জাস্ট স্যাম্পল হিসেবে ব্যবহার করে তুমি তোমার মনের মতো করে তোমার ফ্যামিলি মেম্বার কিংবা যদি কোনো আরও কেউ থাকে বড় ভাই, তাদের সাথে কম্বিনেশন করে সুন্দর একটা তোমরা সাবজেক্ট চয়েস করে দিবা।
ওকে, আশা করি সাবজেক্ট চয়েস নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। তবে যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলে আছো, আমার চ্যানেল থেকে যদি একটু উপকৃত হও, এই কৃতজ্ঞতা স্বরূপ শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমি যে ভিডিওগুলো দিই সেগুলো একটু যদি পারো নিজের টাইমলাইনে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো, এক্ষেত্রে আমি নিজে উৎসাহিত হই। আমি তো এখানে ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না বা আমার আশাও নাই, আমি চাই যে আমার ছোট ভাই বোন যারা আছে তারা যাতে কোনো বিষয়ে সমস্যা না পড়ে এবং তাদের যে চাওয়া কাঙ্ক্ষিত একটা জায়গায় উচ্চশিক্ষা অর্জন করার যে আকাঙ্ক্ষা সেটা যাতে সহজেই পূরণ হয়ে যায়, আমি আমার জায়গা থেকে জাস্ট এইটুকু করে থাকি। এতটুকু সহযোগিতা আশা করি তো আমি তোমাদের কাছে পেয়ে যাব। আমি এটা নিশ্চিত যে তোমরা অনেক ভালো, অনেক সাপোর্ট আমাকে করতেছো, আর যার জন্য আমি অনুপ্রাণিত হয়ে বারবার ভিডিওগুলো কিন্তু করছি। আর যাই হোক, এভাবেই তোমরা সবসময় পাশে থাকো, সাপোর্ট করো, আর তোমরা চাইলে আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কথা বলতে পারো। আমার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুধুমাত্র যে সাবজেক্ট চয়েস, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো এমনটা না, তোমরা এভরিথিং ইউ ক্যান আস্ক মি, এভরিথিং, এনিথিং ইফ ইউ ওয়ান্ট, যদি তোমরা চাও যে কোনো বিষয় আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমার সরাসরি আমার সঙ্গে ফেসবুক কানেক্ট হতে পারো। জানি না কতটুকু হেল্প করতে পারি, তবে আমি আমার জায়গা থেকে 100% ট্রাই করি তোমাদের পাশে থেকে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবে, এবং পরবর্তী ভিডিওটি কি নিয়ে চাও, কি বিষয়ে চাও সেটাও কমেন্ট করতে ভুলবা না, আর ভিডিওটি একটা লাইক দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মারুফা চ্যানেল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।